আগামী তেইশে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তীতে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে আইএনএস ভাগির এই সাবমেরিনগুলি ফ্রান্সের মেসার্স নেভাল গ্রুপের সহযোগিতায় মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে মুম্বাই ভারতে তৈরি করেছে সাবমেরিনটি গত কুড়ি ডিসেম্বর দু হাজার বাইশে নির্মাণকারী সংস্থা ভারতীয় নৌবাহিনীর হাতে হস্তান্তর করেছিল আধিকারিকরা বলেছিলেন যে শেষ ভাগিটির সাবমেরিনটি প্রায় তিন দশক ধরে ভারতীয় নৌবাহিনীতে কাজ করেছিল তারপরে একে দু হাজার এক সালে সাত জানুয়ারি বাতিল করা হয় উনিশশো সালের পয়লা নভেম্বর পুরনো ভাগের সাবমেরিনকে কমিশন করা হয়েছিল এবং প্রতিরোধমূলক টহলসহ বেশ কয়েকটি অপারেশনাল মিশন পরিচালনা করেছে নতুন ভাগের সাবমেরিন বারোই নভেম্বর লঞ্চ করা হয়েছে এখনও পর্যন্ত সমস্ত দেশীয় ভাগে নির্মিত সাবমেরিনগুলির মধ্যে সবচেয়ে কম সময়ে এর নির্মাণ সম্পূর্ণ হয়েছে এটি বাইশে ফেব্রুয়ারি তার প্রথম সমুদ্র যাত্রা করে সমুদ্র পরীক্ষা শুরু করে কমিশন করার আগে এটি ব্যাপক গ্রহণযোগ্যতা পরীক্ষা এবং কঠোর এবং চ্যালেঞ্জিং সমুদ্র পরীক্ষায় একটি সিরিজের মধ্য দিয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে ভাগীর ভারতের সামুদ্রিক ডোমিনান্সকে আরও এগিয়ে নিয়ে যেতে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়বে ভূপৃষ্ঠবিরোধী যুদ্ধ সাবমেরিন বিরোধী যুদ্ধ গোয়েন্দা তথ্য সংগ্রহ মাইন স্থাপন এবং নজরদারি মিশন সহ বিভিন্ন মিশন করতে এই সাবমেরিন বিয়ো রিপোর্ট আর ই নিউজ